কালীপূজোর পরের দিনে কাঞ্চন এবং শ্রীময়ীর ঘরে এসেছে নতুন সদস্য, তাদের মেয়ে কৃষ্ণী। বর্তমানে মাঝে মধ্যেই তাকে নিয়ে নানা আপডেট দিয়ে থাকেন অভিনেত্রী। এদিন তার সাত মাসের সাত অনুষ্ঠানের ছবি পোস্ট করলেন তিনি। শ্রীময়ী এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তার পরনে বেগুনি রঙের ঢাকাই শাড়ি পরা, সঙ্গে কন্ট্রাস্টে হলুদ রঙের ব্লাউজ, গা ভর্তি সোনার গয়না, খোপায় লাগানো সাদা ডালিয়া, তার সামনে থালায় সাজানো বিভিন্ন রকমের খাবার, পাশে স্বামী কাঞ্চন মল্লিককেও দেখা যায়। একটি ছবিতে অভিনেতাকে স্ত্রীকে জড়িয়ে চুমু খেতে দেখা যাচ্ছে, বাকি ছবিগুলোতে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কাঞ্চন এবং শ্রীময়ীকে দেখা যায়। এদিন এই ছবিগুলো পোস্ট করে শ্রীময়ী লেখেন, সাধের অনুষ্ঠান, সাত মাসের ছোট্ট কৃষ্ণী তখন আমার মধ্যে, সেই দিনটি আমাদের জন্য খুবই পবিত্র ছিল, আমায় সবাই ভালোবাসা এবং উষ্ণতা দিয়ে ভরিয়ে দিয়েছিলেন প্রিয়জনেরা, আমরা সবার শুভেচ্ছা এবং আশীর্বাদে সত্যি খুব ধন্য এবং কৃতজ্ঞ। শ্রীময়ীর সাথের মেনুতে এদিন ছিল ভাত, ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা সহ অন্যান্য ভাজা, মাছের পদ, চাটনি, মিষ্টি ইত্যাদি। প্রসঙ্গত মেয়ের জন্মের পর সেই সুখবর ঘোষণা করে কাঞ্চন এবং শ্রীময়ী লেখেন, এই শুভ মুহূর্তে আমাদের জীবনের সেরা খবরটা আমরা জানাতে পেরে গর্বিত, আমরা এখন তিনজনের পরিবার, আমাদের মেয়ে কৃষ্ণীকে আশীর্বাদ করবেন। চলতি বছরের 14 ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এরপর মার্চ মাসে তারা সামাজিক বিয়ে করেন। 2 নভেম্বর ভূমিষ্ঠ হয় তাদের প্রথম সন্তান।